নমস্কার, ইউটিউবে আমি নতুন, আমার নতুন অনেকে নতুন আছেন। সম্প্রতি ইউটিউব কিছু নিয়মের পরিবর্তন করেছে, ২৫শে ফেব্রুয়ারি থেকে কার্যকরী হয়েছে, এটা জানা খুব দরকার। আপনি পুরনো হলে জানা দরকার, নতুন হলেও জানা দরকার। নতুনদের ক্ষেত্রে বেশি করে প্রয়োজন এটা। এই পরিবর্তন মূলত যাতে স্ট্রাইক না খেতে হয় সেজন্য সতর্ক হওয়া। প্রথমে তার একটা ওয়ার্নিং দেবে, আপনি যদি অন্য কারো কন্টেন্ট আনেন বা কমিউনিটি গাইডলাইন মেনে না চলেন তাহলে। কমিউনিটি গাইডলাইন কি, কোন কোন বিষয়ের উপরে একটু দেখে নিন। পার্টগুলো লিখে নেবেন, তাহলে ভবিষ্যতে মাঝে মাঝে উল্টে পাল্টে দেখলে সুবিধা হতে পারে। প্রথমে ওয়ার্নিং, এর কোনো সময়সীমা নেই। একবার ওয়ার্নিং খেলে আপনি যতদিন ইউটিউবে থাকবেন ওয়ার্নিংটা থাকবে। এটা যাতে না খেতে হয় সেজন্য সতর্ক হওয়া নতুনদের পক্ষে খুব উপযোগী। তবে এক্ষেত্রে কোনো পেনাল্টি নেই। দ্বিতীয়, প্রথম যখন স্ট্রাইক দেবে সেক্ষেত্রে যে কন্টেন্টের উপরে স্ট্রাইক দেবে সেটা তুলে নেবে, রিমুভ করবে। 90 দিন পর্যন্ত এর স্থায়িত্ব, অর্থাৎ 90 দিন পর্যন্ত আপনি এর সময়সীমাটা পাবেন। এই সময়ের মধ্যে প্রথম একটা সপ্তাহ আপনি কোনো কন্টেন্ট দিতে পারবেন না, এক সপ্তাহ পর দিতে পারবেন। কিন্তু এই 90 দিনের মধ্যে যদি দ্বিতীয়বার কোনো কন্টেন্ট, বিতর্কিত কন্টেন্ট দেন তাহলে আপনি দ্বিতীয় স্ট্রাইক পাবেন। যে স্ট্রাইকের সময়সীমা 90 দিন পর্যন্ত, কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত আপনি কোনো নতুন ভিডিও আপলোড করতে পারবেন না, আর ওই ভিডিওটা তুলে নেওয়া হবে। এই 90 দিনের জন্য যদি আবার ভুল করেন, আবার যদি বিতর্কিত কন্টেন্ট দেন, তাহলে ইউটিউব আপনার চ্যানেলটা টার্মিনেটেড করবে, অর্থাৎ আপনার ওই চ্যানেল আর ইউটিউবে চলবে না। তাই সতর্ক হবেন, চেষ্টা করবেন। ইউটিউবের নিয়মকানুন ভালো করে পড়ে নিন, নিজের কন্টেন্ট দিন, ভালো কন্টেন্ট দিন, অন্যটা নকল করবেন না, যেমন পারেন তেমন দিন, নিয়মিত দিন, সপ্তাহে একটা দিন, মাসে একটা দিন বা প্রতিদিন দিন, কিন্তু আপনি আপনারটাই দিন, যাতে কোনো ধরনের স্ট্রাইক খেতে না হয়। এই হলো আমি বক্তব্য শুরু করে স্ট্রাইক খেয়েছি, আপনাদের সতর্ক করছি।